হ্যালো অপূর্ব হেয়ার। হ্যালো অপূর্ব, কেমন আছিস বল? আমি ভালো আছি, আপনি কেন ফোন করেছেন? আরে তো রেগে আছিস কেন ভাই? আপনি আমাকে যা গাড্ডার মধ্যে ফেলেছিলেন না, বুঝতেই পারছিলাম না বিয়ে করছি না যুদ্ধ করছি। আরে ভাই, তোর বিয়েটা তো আটকায়নি, কিরম হার্ট অ্যাটাকে নাটক করে তো বৌদিকে ওখান থেকে নিয়ে এলাম বল। স্যার আপনার মনে হয় না আপনি বিশ্বের সেরা মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন? একটা বিয়ের কারণের জন্য যদি 100টা মিথ্যে কথা বলতে হয় তাহলে ওপরওয়ালা মাফ করে দেয় ভাই। হাজারটা করবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার গলা শুনে আমি খুব তাড়াতাড়ি ডেঞ্জার জোনে আসতে চলেছি। আরে ভাই, তোর যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য তোর বৌদিকে নিয়ে সোজা ব্যাংকক। কোথায় এসেছেন? ব্যাংকক, ব্যাংকক। ওয়েলকাম, আমি ওখানেই আছি। অপূর্ব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এত জায়গা থাকতে এখানে আসতো? সেখানে তো আপনিও যেতে পারতেন। আপনি আমায় বলেছিলেন যে আপনি ব্যাংককেই আসবেন, এই হোটেলেই উঠবেন। শোন ভাই, হ্যাঁ বলুন। আরে এটা না ভাই, তুই তো আমার ছোট ভাইয়ের মতন। আমি কি বলছি, রিমা অনুষ্কাকে দেখে ফেলার আগে তুই এই হোটেল ছেড়ে চলে যা। সেই আপনারটা তো আমিও আপনাকে করতে পারি। আরে বুঝবার চেষ্টা কর, আমি হার্টের পেশেন্ট, মেডিকেল গ্রাউন্ডে এখানে এসেছি, বেশি শিফটিং ঠিক হবে না। স্যার আপনি একটা কথা বোঝার চেষ্টা কর। হ্যাঁ, অনুষ্কা না এই হোটেলটা দেখেই পছন্দ হয়েছে, ও জীবনেও এখান থেকে নড়বে না। স্যার, স্যার আমি আপনার হাত যোগ করছি, আপনার এটা 2 নম্বর হানিমুন, আমার 1 নম্বর। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন। কংগ্রেচুলেশন, যেতে আসতে দেখা হবে। অপূর্ব, আপনি এখানে? আমি আপনার পেছনে ধনু। স্যার আমি এখনই আপনার মিসেস আর লাগে রুমে দিয়ে এলাম। জয়দেব, আপনি আমার মিথ্যে কথা বললেন কেন যে বৌদিকে নিয়ে আসেননি? আসলে লজ্জা, 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 লজ্জা। আসলে তুমি তো জানো বৌদির মাথায় একটু গন্ডগোল আছে, তাই জয়দা একটু লজ্জা পেয়েছে। কি ডেঞ্জারাস কোয়েশ্চেন, আমি একটা পাগলকে সঙ্গে করে নিয়ে একা একা ঘরে চলে গেছিলাম। আই এম সো সরি জয়দা, আমি আপনার কষ্টটা বুঝি। আসলে ওই দেখুন জয়দা, বৌদি ঘর থেকে বেরিয়ে তার সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। ও এখানে এলো কি করে? ও তো এইভাবেই আসে না, পাশে চেপে। ও ছেড়েছিলাম তিনি তো, ওটা ওটাই তিনি, কনফিউজ করো না, যাও। কোশ্চেনটা কিন্তু রয়েই গেল। আনসার আমি দেব না, যাও। ওকে, আপনি কে বান্টু? আমি বান্টু না, আমি ধনু, ধনুর্ধর, এট ইওর সার্ভিস। কোশ্চেনটা কিন্তু থেকেই গেল, আপনারা দুজনে কে? আমি হচ্ছি ওর হাজব্যান্ড, আর ও আমার ওয়াইফ। চলো তাহলে উনি কে যিনি বলছেন যে ইনি ওনার স্ত্রী? অনুষ্কা কেমন আছো? ভালো আছি, আমার মিষ্টি দাওটার সঙ্গে হানিমুন করতে এসেছো। আরে বৌদি, তুমি এখানেও তোমার দাদাকে সঙ্গে করে এনেছো? আসলে ভীষণ ক্যারি। Love me, 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 love me